বিচ্ছেদের পর বিষণ্নতায় ডুবে থাকা চিত্রনায়িকা মাহির আস্থার আস্তানা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাকিবের ঢাকায় খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি এই নায়িকা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন স্বামী চলচ্চিত্রে অগ্নিকন্যা ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানান চিত্রনায়িকা মাহি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কিছুদিন যেতে না যেতেই আস্থার জায়গা খুঁজে পেয়েছেন এই নায়িকা এবার যেন আস্থার আস্তানা খুঁজে পেলেন চিত্রনায়িকা মাহি মঙ্গলবার সাতাইশে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ক্যাপশনে লিখেছেন আস্থার আস্তানা এরপরে বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্বামী রাকিব সরকার আস্থার আস্তানায় সীসা সাজানো থাকে বলে তার মন্তব্য সাতাইশে ফেব্রুয়ারি নিজের ফেসবুকে সন্তান ফারিসের সঙ্গে দেওয়া একটি ছবি প্রকাশ করেছেন রাকিব যেখানে লিখেছেন আস্থা শব্দটির সাথে ডিক্লিয়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমর্থকের উপস্থিতি উপলব্ধি হওয়া খুবই প্রাসঙ্গিক মাহের আস্থার আস্তানায় মাদকদ্রব্য সেবন করা হয় এমন ইঙ্গিত দিয়ে তিনি লেখেন ভয়ঙ্কর রাতে আস্থার আস্তানায় সাজানো সীসা তার সদস্যদের সবাই দেখল এই আস্থানের প্রদান ফটোগ্রাফির অজুহাতে আড়ালেই রয়ে গেল সপ্তাহ দশ দিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব নয় অবশেষে সন্তান ফারিশের উদ্দেশ্যে বাবা রাকিব লিখেছেন সবাই একই রকম ভাগ্য নিয়ে দুনিয়াতে আসে না বাবা ইনশাল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহি তার প্রকাশ করা ভিডিওতে বলেছিলেন আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুবই ভালো ছিলাম জীবনের একটা পর্যায়ে সে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য না সে খুব ভালো একজন মানুষ খুবই পরোপকারী একজন মানুষ খুবই কেয়ারিং একজন মানুষ এ পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি সে আমার অনেক যত্ন নিয়েছে আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে সব সময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল দু একুশ সালে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এর আগে দু সালের চব্বিশে মে সিলেটে ব্যবসায়ী পারবেস মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি এর কয়েক বছর পরে দু সালে মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে পারবেস মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন মাহি